দর্শক, নিউজ বরিশালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসেছি মিরগঞ্জ ফেরিঘাটে। মিরগঞ্জ ফেরিঘাটে এসেছি এর একটি কারণ আছে। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ ফেরিঘাটেটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফেরিঘাটে যাত্রী পারাপার নিয়ে এপার ওপার বিভিন্ন সময় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেই অপ্রীতিকর ঘটনার খবরগুলো জানানোর জন্যই, আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমরা এখানে এসেছি। আজকে আমরা জানাবো যে গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া ভিডিওটি তথ্য ধরেই আমরা এখানে এসেছি। এখানকার অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে যাত্রী একজন যাত্রী পারাপার হতে 10 টাকা ভাড়া নির্ধারণ করা আছে সরকারিভাবে, কিন্তু নেওয়া হচ্ছে 30 থেকে 40 টাকা, এবং একটি মোটরসাইকেল পারাপার করতে 50 টাকা সর্বোচ্চ, কিন্তু সেখানে নেওয়া হচ্ছে 100 থেকে 150 টাকা, যার কাছ থেকে যেটা নেওয়া সেটা নেওয়া হচ্ছে। কিন্তু এ বিষয়ে কেউ যদি প্রতিবাদ করে বা কারো যদি কোনো ই থাকে, ইজারাদারের যে লোকজন আছে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করে তাদেরকে, এবং ভাষা খারাপ করে এবং তাদেরকে নির্যাতন পর্যন্ত করে। আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন কদিন আগে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি লোককে, তারা ইজারাদারের লোকজনরা কীভাবে বেদম মারধর করে নদীতে ফেলে দিয়েছে। এই বিষয়টি নিয়েই আমরা আপনাদের কাছে পুরো ভিডিওটি তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন। আগে আমাদের ঘাট থেকে 10 টাকা নিত, এখন আমরা এপারে এসে আগে টাকা দিতাম, এখন ওইপার থেকে 10 টাকা নেয়। প্লাস আমাদের ঘাটের কোনো ট্রলার নাই, আমাদের এই ট্রলারে 20 টাকা দিতে হয়। এতটুকু নদী পারাপারের জন্য আমাদের মোট 30 টাকা দিতে হয়। জোর জুলুমই বলা যায় এক প্রকার, কারণ আমরা বাধ্য আসতে। এখন যদি আমাদের কাছ থেকে নেয়, আমরা তো আর ওপার দাঁড়াই থাকতে পারবো না। অনেকের এখানে কাজ থাকতে পারে, অনেক এপারে, এজন্য বাধ্য আমরা আসতে। আমাদের টাকাটা এক প্রকার জোর জবরদস্তি করেই নেওয়া হয়। এরকম কেউ কামনা করে না, আমরা সবাই যাত্রী, এখান থেকে আইতে যাইতে হয়, কিন্তু সবার মন মানে শুধু একরকম না, কিছুটা ছাড় দিতে হয় আবার কিছুটা পোষাইও নিতে হবে। এরা আমার মনে হয় যে জুলুম, কিন্তু এটা তো দেখার মতো লোক বহুত আছে, কিন্তু কে কারা দেখে কি করে না না করে, মানে এগুলা তো আসলে কি বলবো আমরা। মোটরসাইকেল আর মানুষ হলো আগে নিত 30 টাকা, এখন নেয় 40 টাকা করে। তারপরে যদি কখনো ফাঁকা মানে লোকজন ঠিক মতো না হয় তাহলে আরও বেশি দিতে হয়। এই ওটার কোনো ঠিক নেই কত টাকা দিতে হয়, কখনো 50, কখনো 60, কখনো 70, কখনো 80, 90 টাকা দিয়েও পার হয়েছি, 100-150 টাকা দিয়েও পার হয়েছি এই ঘাটে। মিরগঞ্জ ফেরিঘাটে মানুষ তো পার হইব নাকি, এটা সরকার পারানোর জন্য ইজার দিছে না, পার হইব একটা নিয়মিত ভাড়া থাকবে তো 10 টাকা নাহলে 20 টাকা না 50 টাকা, কিন্তু সকালে 10 টাকা, বিকালে 30 টাকা, বিকালে 10 টাকা, ফেরার পর দিন সকালে 20 টাকা, গাড়ে 10 টাকা, ট্রলারে হয়তো থাকতে পারে 5 টাকা নিয়মিত, কিন্তু 1 ঘন্টা পর পর গাড়া ভাড়ার আদান প্রদান 20 টাকা অথবা 30 টাকা, একটু রাইত বেড়ছে বেশি হলে 50 টাকা, এরকম কি এটা একটা নিয়মিত থাকবো তো। মিরগঞ্জ ফেরিঘাট তো এই তো গত 1 সপ্তাহ আগে দেখলেন যে কীভাবে মারছে, মারার তো কোনো প্রশ্ন আসে না, এনে 1000 লক্ষ যাত্রী পার হইতে আছে। ঘটনা আমি যা ফেসবুকে দেখছি যে নাকি ভাড়া নিয়ে একটা তর্ক বিতর্ক, যে তিনি নাকি বলছে যে আপনি ভাড়া বেশি নেন কেন, তো নিয়মিত একটা ভাড়া থাকবো 50 নাইলে 100। যেমন মাঝে মধ্যে দেখি যে হুন্ডা 40 টাকা, দুইজন লোক থাকলে আর 10 টাকা বা 20 টাকা বেশি নেয়, 70 টাকা নিয়মিত থাকুক। যেমন এর আগে আমি একদিন গেছি ট্রলারে 10 টাকা, আজকে সকালে 30 টাকা, এটা কি? আমি তারপরে বলছি ভাই তাহলে তো পারে নাই, লকডাউন আমরা কষ্ট করতেছি, আমরা যত কষ্ট আমরা তো তেলে জানতে পারে নাই, বা সরকার তো মজুরি দাম ডেলিভারি করে দেয় না যে আজকে 2000 টাকা লকডাউন দেখে, তা 30 টাকা কেন হইলো ভাড়া? কারণ কী বলে তারা 30 টাকা ডাকি উঠাইছে 30 টাকা, আমরা শোনো নাই 30 টাকা বলছি, আর জবাব আছে এখানে? জবাব তো নাই। 30 টাকা যে না দেয়, 30 টাকা যে না দেয় হয়তো বলছে যে আপনি জানিয়ে উঠছেন কা, তখন যা হওয়ার তাই তো হইতেছে, এখানে নিয়মিত তো হইতেছে, এখানে লাভ কিছু হয়েছে? এখানে আজকে নতুন না বললাম, দেখেন তো নতুন না জিনিসটা, পুরান তা পুরান জিনিসে কোনো প্রতিবাদ নাই বা প্রতিক্রিয়াও নাই। মাঝে মধ্যে হিনি প্রতিক্রিয়ার জন্য আসে কারা কারা, হ্যাঁ কালকে থেকে ঠিক আছে সরকারি ট্রলার চলবো। জনপ্রতিনিধিরা কি করে? জনপ্রতিনিধি কেড়ে দেশ আবার জনপ্রতিনিধি নাই কই কোহনে, তাহলে এরকম বিশৃঙ্খল চলতে পারে সব জায়গায়? এমপি চেয়ারম্যান, এমপি তো এমপির কাজ করে, চেয়ারম্যান চেয়ারম্যানের কাজ করে, ঘাটালারা ঘাটালার কাজ করে। এরা কি জোর জুলুম করে? জোর জুলুম মানে এসে জোর জুলুম পৃথিবীর কোনো রাষ্ট্র আছে কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। দশ টাকা নেওয়া ঠিক আছে, কিন্তু
সরকারি দুইটি খেয়া রাখার কথা ইজারাদার কর্তৃপক্ষের, সেই দুইটি না রেখে এরা ব্যক্তিগত খেয়া অর্থাৎ রিজার্ভ খেয়ার মাধ্যমে যাত্রী পারাপার করতে বাধ্য করা হচ্ছে। তাই বিষয়টি জানার পরে আমি চেষ্টা করেছি জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য, তাদেরকে ফোনে পাওয়া যায়নি। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি এবং আমার উদ্যোগতন কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে আমরা এখানে পুলিশের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি সবাই দেখেছে এবং এই ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি আমার জানার পরপরই আমি তাৎক্ষণিক যিনি ক্ষতিগ্রস্ত ভিকটিম তিনি অভিযোগ দিয়েছেন, তার অভিযোগের ভিত্তিতে আমরা পাঁচজনের বিরুদ্ধে এজাহার নিয়েছি এবং মূল যে হত্যা তাকে আমরা গ্রেপ্তার করবো, বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। অন্যান্য আসামি যারা রয়েছে যেহেতু তারা মূলদী থানার অন্তর্গত, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি এখানে যা জনগণকে জিম্মি করানো হয় বা হয়রানি করানো হয় তার লক্ষ্যে আমাদের এখানে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে এবং আগামীতে এ ধরনের কোনো যদি হয়রানিমূলক ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব। এটি আমার গোচরীভূত হওয়ার সাথে সাথেই আমাদের আপনারা জানেন যে বাবুগঞ্জের আমার এসিলেন এবং আমার নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানকে আমি তাৎক্ষণিকভাবে পাঠিয়েছি মিরগঞ্জ ফেরিঘাটে এবং ঘটনার সত্যতা পেয়েছি আমরা। আমরা উপস্থিত লোকজনের মাধ্যমে জানার সাথে সাথেই আমরা যিনি লিজ প্রাপ্ত ব্যক্তি তাকে আমরা নোটিশে নিয়েছি এবং তাকে আমরা তাৎক্ষণিকভাবে জরিমানা করা এবং সতর্ক করে দেওয়া হয়েছে। তবে যেটি অমানবিক ঘটনা ঘটেছে যে আমরা জানতে পারি তাৎক্ষণিকভাবে যে তাকে নদীতে ফেলে দেওয়া হয়, এটি একটি অমানবিক বিষয়। মাত্র সামান্য কয়টি 10-20 টাকার জন্য একজন মানুষকে নদীতে ফেলে দেওয়া আসলে এটি একটি অমানবিক বিষয়। সরকারি নির্ধারিত ফির বাইরে কেউ যদি সামান্য টাকা, আপনাদের অনুরোধ করব দয়া করে আপনারা সরকারি ফির বাইরে একটি টাকাও দেবেন না। আমি তাদেরকে আদেশ দিয়েছি সরকারি ফির চার্ট টাঙিয়ে দেওয়ার জন্য, যারা এটি করবে না আমাদের দয়া করে আমার গণমাধ্যম কর্মীরা আপনাদের সহযোগিতা আমি সার্বক্ষণিক পাই আপনাদের মাধ্যমে। আমি জনগণকেও জানাতে চাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে রয়েছি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।